নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা রয়েছি গীতিকার এক অসাধারণ সন্ধ্যায়, আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেব এই পৌষের সন্ধ্যার হিমেল হাওয়াটুকু। অবশ্যই সেই হিমেল হাওয়ার সঙ্গে জুড়ে থাকবে সুর আর সুর। আজ আমাদের এই 40তম পর্বের যে অ্যানুয়াল অনুষ্ঠান, সে অনুষ্ঠানটা সম্পর্কে একটা সবারই জানা, একটু ছোট্ট করে বলা দরকার, খুবই দরকার। আমার দুপাশে যে দুজন রয়েছেন, একজন অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী অর্পিতা, অর্পিতা নন্দী, আর আমার আরেকটি পাশে রয়েছেন তালবাদ্যের এক অনবদ্য নাম, যাকে বারে বারে আমরা খুঁজে পাই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিশ্বরঞ্জন নন্দী। এই দুজনকে নিয়ে আমরা পথচলা শুরু করলাম, শুধু তাই নয়, আমাদের একটু দূরে, আমার থেকে একটু দূরে যে মানুষটি রয়েছেন কিবোর্ডে, তিনি দেবাশিস দা, দেবাশিস সাহা, তাকে আলাদা করে পরিচিত করাবার কোনো জায়গা নেই। সারা সন্ধে জুড়ে তিনি আমাদের সঙ্গে থাকবেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু যে দুজন একদম খুব কাছাকাছি আমার রয়েছেন, তাদের সম্পর্কে দুটো কথা বলে নিয়ে এই ফাঁকে। বিশ্ব এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন যেখানে পুরো, আমি তো মনে হয় যে ঝংকার, সুরের ঝংকার নিয়ে ও জন্মগ্রহণ করেছে কানে। গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিক, এটি তো আমাদের বাংলা সংস্কৃতির একটা ঐতিহ্যবাহী সংস্থার নাম, সে কথা বারে বারেই আমরা বলি, অথবা কখনো কখনো কারো কারো কাছে একেবারেই বলার প্রয়োজন হয় না, তারা ইতিমধ্যেই জানেন এই গীতিকার কথা। বিশ্বর যে দাদু মনোরঞ্জন নন্দী, সেই দাদু হাত ধরে এই গীতিকার আত্মপ্রকাশ। দীর্ঘদিন আমরা বলতে পারি বাংলা সঙ্গীত সাংস্কৃতিক জগতে যাদের আমরা এখন দেখতে পাই একেবারে আকাশের তারার মতো উজ্জ্বল নক্ষত্রের রূপে, তারা অনেকেই গীতিকার হাত ধরে শুরু করেছিলেন তাদের সঙ্গীত জীবনের পথ চলা। এখন যদি আমি সেই নামগুলো বলি, আজ মনে হয় 3.5 ঘন্টার লাইভে শুধু নামই বলে যেতে হবে, তাই অবশ্যই আপনারা এর আগে বহুবার শুনেছেন দিকপাল, সব সঙ্গীতজ্ঞরা, সঙ্গীত গুরুরা, এমনকি সঙ্গীত শিল্পীরাও গীতিকার সঙ্গে জড়িত ছিল। মাঝখানে কিছুটা সময় যেটা হয় কালের নিয়মে, খানিকটা যেন পাতাগুলো ধূসর হয়ে যাচ্ছিল এই গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিকে। ভগবান, আমি বিশ্বাস করি আপনারা করেন কিনা জানি না, সবটাই কেমন যেন লিখে পাঠান, আর সেই লিখে পাঠিয়েছিলেও এমন একজনকে, দাদু যে আমার পরিবারের সে পুত্রবধূ হয়ে আসবে, নাতবৌ হয়ে আসবে, তার হাত ধরেই একটা অন্যরকম জীবন খুঁজে পাবে গীতিকা। অর্পিতা এলো এই গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিকে, যে মেয়েটি শুধুমাত্র সঙ্গীতকে ভালোবেসে তার জীবনের অনেক স্বাচ্ছন্দ্য, অনেক সুখকে দূরে সরিয়ে দিতে পারে। সেই রকম মানুষ যখন বিশ্বর সঙ্গে একত্রিত হল, বড্ড শান্ত স্বভাবের, শুধুমাত্র তার তাল বাদ্যকে সঙ্গে নিয়ে একটা নিপাট স্বপ্ন দেখা মানুষ, সে যখন এইরকম একজনের হাত পেল হাতে, বলাই বাহুল্য তার যে পারিবারিক ঐতিহ্য, সে ঐতিহ্যকে নিয়ে এগিয়ে চলল ওরা। বিগত 5 বছরে যেখানে আমরা গীতিকাকে দেখেছি, সেই 5 বছরের সম্পূর্ণ কৃতিত্বটা নিশ্চয়ই একটা বড় মহল সেখানে তৈরি করা ছিল, কিন্তু সেটিকে ঝেড়ে পুঁচে সুন্দর করে রং, আলো, বাতাস দেবার যে ব্যবস্থা, সে ব্যবস্থা 5 বছর ধরে অর্পিতা আর বিশ্ব করেছেন। আজ আমরা বহু গুণী শিল্পীকে পাবো যারা গীতিকাকে ভালোবেসে সঙ্গে থাকেন, যেমন তারা রয়েছেন ঠিক তেমনি একটা চ্যাম্পিয়ন্স পারফরমেন্স থাকে। আপনারা জানেন গীতিকা সারা মানে নিখিল ভারত গীতিকা মিউজিক কম্পিটিশন করে, যেখানে সারা পশ্চিমবঙ্গ থেকে সবাই পার্টিসিপেট করে। আমার জানা নেই এই রকম এখনও গীতিকার মতো কেউ কেউ আছেন হয়তো, আমার জানা নেই, কিন্তু আমার দেখা যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে
বিভিন্ন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এবং সেটা খুব ফেয়ার, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেটা হয়, সেটা আমরা সবাই জানি। এবার সেখানে যারা প্রথম দিকে থাকেন তাদের নিয়েও কিন্তু অনুষ্ঠান হয়। আমরা তাদের পাঠিয়ে দিলাম, হ্যাঁ তোমরা প্রাইজ পেয়েছো, কিন্তু আপনারা বললেন কই ওদের গান শুনে তো বুঝতে পারলাম না ওরা কতটা ভালো গায়, সেই জায়গাটাও কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেন গীতিকা। এবার যেটা হয়েছে, সব পরিস্থিতিটাই তো একটু নড়বড়ে, তাই যারা এই 5 বছরে বিভিন্ন প্রতিযোগিতায় একেবারে শীর্ষ নাম্বার পেয়েছে তাদের নিয়ে কিন্তু আমাদের এই কম্পিটিশনে যে চ্যাম্পিয়ন ট্রফির যে পারফরমেন্স সেটা কিন্তু তাদের নিয়ে, আর তার সাথে সাথে রয়েছে বহু গুণী শিল্পী। আমরা যখন এই পারফর্মারদের পাবো যারা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে এসেছে তাদের কথা তো বলেই দেব, আর যারা পরিচিত মুখ তাদের কথাও বলব। এবার শুরু করব, আমরা জানি অনেকেই আপনারা চলে এসেছেন, আপনারা অবশ্যই আমাদের জানান কেমন লাগছে অনেক দিন বাদে গীতিকাকে ঠিক এভাবে পেতে। আমরা আপনাদের প্রশ্ন এবং আপনাদের মন্তব্যর মাঝে মাঝেই উত্তর দেব এবং পড়ে শোনাব, কিন্তু সরাসরি যে পাশে বসে আছে আমার, অনেক দিন তার গান শুনি না, আপনাদেরও নিশ্চয়ই তেমন মনে হচ্ছে, একটুখানি যেন বিরতিতে গিয়েছিল, সেই বিরতি থেকেও চলে এসছে অনেক খুশির খবর নিয়ে, কিন্তু তবুও সেই বিরতিটুকু আমাদের কেমন একটা বিরহ বিরহ লাগছিল, তাই অর্পিতা, অর্পিতা নন্দী, অর্পিতাকে দিয়েই আজকে শুভারম্ভ হোক আমাদের এই পথচলা। ধন্যবাদ মৌদি। আর আমার সঙ্গে যারা আছেন আমাদের গীতিকার চ্যাম্পিয়ন্সরা, আমাদের মেম্বার্সরা, গেস্টসরা, দেবাশিসদা, আমাদের রেকর্ডিস দাদা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এবারে আমাদের, আমার যেটা খুশির খবর মৌদি বলল, আমরা কোজাগরি লক্ষ্মী পূজার দিনকে আমাদের কন্যা সন্তানকে প্রাপ্ত করেছি, তো এটা সেই জন্যই আর কি আমি এতদিন সরেছিলাম, তো আবার আমার আশা এখানে, তো জানি না কতটা কি গাইতে পারবো, তবুও চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি শুরু করছি। সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে তাহলে। কৃষ্ণ চূড়া চূড়ায় তোমার
চূড়া চৌবনে রে তুমি স্বয়ম্বরা, কৃষ্ণ চূড়া চূড়ায় তোমার রক্ত তিলক পরা, কনক চূড়া চৌবনে রে তুমি স্বয়ম্বরা, কিশোর তোমার প্রাণে আমার পঞ্চস্বর হানে, কিশোর তোমার প্রাণে আমার পঞ্চস্বর হানে, তুন করেছ শূন্য তোমার গুণ করেছ গানে, কৃষ্ণ চূড়াগুন তুমি আগুন ছড়া বানে, তুন করেছ শূন্য তোমার গুণ করেছ গানে, কৃষ্ণ চূড়াগুন তুমি আগুন ছড়া বানে। আমার এই প্রথম গানটি গীতা দত্তের গাওয়া একটি গান। এর পরবর্তী গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান চেষ্টা করছি।
আসলে এটা মঞ্চ হলে অর্পিতা এখনই এখনই পেয়ে যেত সবাই কিভাবে ওর গানটাকে উপভোগ করলো। একটা কথা বলি, হ্যাঁ একটু তার আছে, একটু দেখে দেখে যাবি। সোমা চক্রবর্তী মুখোপাধ্যায় লিখেছেন অর্পিতা, দারুণ অসাধারণ লিখেছে। উমা ভট্টাচার্য, মধুমিতা দে লিখেছেন। আহা, আচ্ছা পরবর্তী যে শিল্পী আছে তাকে একটু দেখে নিই, তারপর ও প্রস্তুত হতে হতে আরও কয়েকজনের কথা বলে দেব। আমরা যেটা বলছিলাম চ্যাম্পিয়ন্স পারফরমেন্স, সেখান থেকে আমরা আধুনিক আধুনিক গান, ও হচ্ছে নজরুল গীতি। নজরুল গীতির জন্য ঈশিতা করককে আমরা ডেকে নিচ্ছি। ঈশিতা এসে আমাদের পাশাপাশি বসুক, তার সঙ্গে সঙ্গে আমি একটুখানি বলে নিই অর্পিতার গান শুনতে শুনতে সবাই কী কী লিখেছে। অনিতা মান্না, অনেক দিন পর, খুব ভালো লাগলো সত্যি। তাই তুমি একটু চলে এসো বাবু, আস্তে আস্তে বসো। মল্লিকা মিত্র ও মল্লিকা দি লিখেছেন খুব ভালো হচ্ছে। ঈশিতা পান লিখেছেন দারুণ, তোমার গান শোনার জন্য অপেক্ষা করে আছি। দেবযানী বর্ধন বা আচ্ছা স্যারও লিখেছেন ভালো হয়েছে, শুরু হয়েছে খুব সুন্দর। সুরঞ্জন নন্দী লিখেছেন গ্রেট স্টার্ট। আমাদের সঙ্গে নজরুল গীতিতে রয়েছে ঈশিতা করক, ওর গান শুনুন। নমস্কার, আমার নাম ঈশিতা কারক। শ্রদ্ধেয় আমার গুরুজি শ্রদ্ধেয় অনল চ্যাটার্জিকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুকে আমার প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি।
ঈশিতা কিন্তু বর্ধমান থেকে এসে নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লেগেছে ওর সঙ্গীত, আপনারা মন্তব্য করতে থাকুন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে সে বিষয়ে কথা বলবো। পরবর্তী নিবেদনে আমাদের সঙ্গে থাকবেন বনশ্রী মুকুটি। মীনাক্ষী বোস আসতে সামনে একটা এত সুন্দর পরিবেশ আমাদের স্টুডিও স্টুডিও পিয়ানো সিমোর, তার মাঝখানেও আমরা তো প্রচুর তারময় করে রেখেছি যেহেতু আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা, তাই একটু এদিক ওদিক করে আমাদের হাঁটাচলা করতে হচ্ছে। মধুমিতা দি লিখেছেন দারুণ 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 অসাধারণ সুজয় ব্যানার্জি গানটি খুব সুরে গেয়েছেন, সঙ্গত খুব ভালো। মৌমিতা মুখার্জি লিখেছেন অপূর্ব, জেসিকা তুমি দেখছো ভীষণ ভালো লাগছে, গৌতম ভৌমিক ওয়াচিং সঙ্গে থাকুন দাদা। মল্লিকাদি লিখেছে বাহ খুব ভালো লাগলো ঈশিতার সাথে থাকো তোমরা সবাই। চলে যাই আমরা অনুশ্রেণীর গানে। নমস্কার, শুভ সন্ধ্যা। বিশ্বরঞ্জন দা আর অর্পিতার আমন্ত্রণে আমি আজ এসেছি এখানে গাইতে। খুব ভালো লাগছে সঞ্চালনায় আমার প্রিয় মৌকে পাশে পেয়েছি, আর দেবাশিস দার সঙ্গেও আমার প্রথম পরিচয় এই পিয়ানো সিমোর স্টুডিওতে, খুব ভালো লাগছে। সাউন্ড রেকর্ডের দাদা যারা রয়েছেন তাদেরকেও আমার অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন, চেষ্টা করছি গাইবার ভুল ত্রুটি ক্ষমা করবেন প্লিজ। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি পূজা পর্যায়ে। আজি দেখো
সুমাদি লিখেছেন সুমা চক্রবর্তী মুখার্জি, অসাধারণ। নূপুর ভট্টাচার্য লিখেছেন, সবাই লিখেছেন, খুব ভালো লাগছে। আর আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমায়। আমরা পরবর্তী শিল্পীর নাম ঘোষণা করব, কারণ আমরা দ্রুত চাইছি যারা আমাদের সঙ্গে আছেন আপনাদের কাছে পৌঁছে যাক। সেই চ্যাম্পিয়ন্স পারফরমেন্স থেকেই আমরা একজনকে পাবো এখন। খেয়ালে থাকবেন অনিরুদ্ধ নাথ। আর আমি একটু অনুরোধ করব অর্পিতাকে, যদিও এই অনুরোধগুলো আমাদের কাছে করতে কেমন লাগে, ও তো প্রচুর ব্যস্ত থাকছে এখন এই অনুষ্ঠানটা নিয়েও, তো অর্পিতাকে একটু অনুরোধ করব যে অনিরুদ্ধর সঙ্গে যদি বাজিয়ে দেওয়া যায়। আচ্ছা, তার আগে একটু বলে নিই, যারা আছো বিদ্যুৎ শঙ্কর, অর্চনদা, অনুভাদি, অনুভা সেন, প্রান্তিকা, তোমাদের কিন্তু এর পরের বার ওয়াচিং শুধু নয়,
আমাদের গীতি গাতে চাই। এত গুণী শিল্পীরা যদি তোমরা গীতিকায় না থাকো তবে কি করে আমাদের চলে? আমরা অনিরুদ্ধকে ডেকে নিচ্ছি, অনিরুদ্ধনাথ খেয়ালে সাথে অর্পিতাকে। আমাকে একটু জায়গাটা চেঞ্জ করতে হবে। নমস্কার, যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন সব গুরুজনদের প্রণাম জানাই। বিশ্বরঞ্জন দা অর্পিতাদিকে বিশেষ ধন্যবাদ আজকে গাইতে ডাকার জন্য। আমি খুব ছোট করে রাগ ভীমপালা শ্রী গাওয়ার চেষ্টা করছি, খুব ছোট করে গাইব দ্রুত তিনতার। Mandirava
छगन दिया जा जा रे अवन मंदरवा जा जा रे सनी दव दम भग मगर जा जा रे अवन निज गम बनि सगन सर निज सनी निद दव दम गम बनि सनी दव मगर जा 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 रे अवन Pama gama baga maga re sa ni sa gama baga ma bani sa bani sa ga re sa re re sa 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 ni 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 da 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 ba da ma ba gama bani sa ni da ba maga re sa ja ja re abane mandira va ja ja. Ja. अब
দেবা। এমন গান বাজনা বোধহয় এমন গান বাজনা বোধ হয় আমাদের সত্যি গীতিকাতেই শুনতে পাওয়া যায়। সবাই মোহিত হয়ে রয়েছেন যারা লিখেছেন। আর বলতে বলতেই একসাথে যেটা হয় এখন মেলা এবং বিভিন্ন রকম অনুষ্ঠান থাকার জন্য আমাদের স্যার সৌমেন্দ্রনাথ বসুকে আমি ডাকবো কি, স্যার এত তাড়া রয়েছেন এখান থেকে আরেক জায়গায় যাবেন, তাই খুব জলদি স্যার চলে এসেছেন। আমরা স্যারের অবশ্যই সঙ্গীত পরিবেশনটা শুনে নিই। আচ্ছা, আমার বলতে খুব ভালো লাগছে বিশ্বকে, এবং সবাই তো আমরা গানের গান বাজনার লোক, অনুভা সেন শান্তিনিকেতনের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমরা সবাই জানি, তিনি কিন্তু আমাদের গীতিকার অনুষ্ঠান দেখছে। ভীষণ ভালো লাগলো, ভীষণই ভালো লাগছে স্যারের গান আমরা শুনে। নমস্কার। অর্পিতা এবং বিশ্বরঞ্জনের আন্তরিক আমন্ত্রণে আজকে আপনাদের কাছে এসেছি এবং সঙ্গে দেবাশিস বাবু আছেন, আমার খুবই আপনজনের মতো, তাকেও পেয়ে খুব ভালো লাগছে। বিশ্বরঞ্জন তো সঙ্গে থাকছেই, আর যারা দেখছেন ফেসবুকে তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। She
শিখারি মতো নয়নে তোমার উঠিছে জুলিয়া নীরব কি সম্ভাষণা বহিয়া বিফল বাসনা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া
আমরা সবাই শুনলাম, এত সুন্দর কণ্ঠস্বর সবাই লিখেছেন। শ্রীপর্ণা সরকার লিখেছেন অসাধারণ, খুব ভালো লাগলো স্যার আপনার কণ্ঠস্বর দুর্দান্ত। আর মোহকেও খুব ধন্যবাদ, কারণ আবার আগামী শনিবার দেখা হচ্ছে 8 তারিখে। স্যারকে আমাদের প্রণাম জানাই। মিত্রা দাশগুপ্ত লিখেছেন অসাধারণ নির্বাচন, খুব ভালো। এরপর আবার আমরা চলে যাব আমাদের চ্যাম্পিয়ন্স পারফরমেন্সে। এখন আমরা ডেকে নেব নবনীতা মণ্ডলকে, নবনীতার কণ্ঠে আমরা ভজন শুনব। অর্চনদা লিখেছেন আহা আহা বড় ভালো লাগছে, দাদা প্রণাম নেবেন। সারণী বোস লিখেছেন একসঙ্গে অনেক কিছু, আমাদের সঙ্গে অনেক অনেকগুলো ভালোবাসা আমাদের পাঠিয়েছে, আমরা নিয়ে নিলাম। শুক্লা দাশগুপ্ত লিখেছেন বা। অঞ্জন কুমার বসু লিখেছেন অসাধারণ লাগছে। অর্চনদা লিখেছেন টাচিং পারফরমেন্স। এভাবেই সঙ্গে সঙ্গে থাকবো। একটা কথা বলতে খুব ভালো লাগছে, চারদিকে আমাদের এত অনুষ্ঠান, এত সঙ্গীত, এত উৎসব, তার মধ্যে গীতিকায় যে আপনারা এই ফেসবুক লাইভে কন্টিনিউ, আমি দেখছি যে 26 থেকে 30 জন আমাদের মানে দেখছেন এবং মন্তব্য করছেন, বড্ড ভালো লাগছে। ভজন পরিবেশন করবেন নবনীতা, তারপরেও আমরা কিন্তু আরেকজন চ্যাম্পিয়ন্স পারফরমেন্সের পারফর্ম শুনে নেব, সে হচ্ছে ঈশান দাস। এখন আমাদের সঙ্গে নবনীতা মণ্ডল। প্রথমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বিশ্বরঞ্জন দাকে আর অর্পিতা দিকে এই সুযোগটার জন্য। গুরুজি পণ্ডিত তুষার দত্ত আর আমার মাকে প্রণাম জানিয়ে আমি আমার গানটা শুরু করছি। বসুরিয়া বজাই বজাই বজাই
সঙ্গীত আমরা শুনছি, যে দুজন দুপাশে রয়েছেন। আচ্ছা এক মিনিট এটা একটু সরিয়ে নিই, না হলে তোমার বেরোতে। যে দুজন দুপাশে রয়েছেন, দেবাশিস দা এবং বিশ্ব, কোনো রকম যেটা আমরা বলি রিহার্সাল কিচ্ছু নেই কিন্তু। হ্যাঁ, মাঝখানে একটা বাঁশি বেজে উঠলো, আমি একটু চমকে দেখলাম, না এটা দেবাশিস দা থাকলে ঠিক এরকমই সম্ভব। আমরা এভাবেই এগিয়ে যাব পরবর্তী যাকে ডাকবো। ভীষণ বড় একজন, মানে বড় লম্বা চওড়া একজন শিল্পী, তিনি হচ্ছেন ঈশান দাস, ও আধুনিক গান পরিবেশন করবেন। চ্যাম্পিয়ন্স পারফরমেন্সে ও আমাদের সঙ্গে আছে, চলে এসো চটপট। আচ্ছা, যারা ঈশান একটু স্কেলটেলগুলো দেখে নিক, তার মধ্যে আমি একটুখানি বলে নিই যে আমাদের গীতিকার সঙ্গে না অনেকে আছে, বারে বারে ওই একই কথা বলছি যে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সুস্মিতা চক্রবর্তী লিখেছেন বা অপূর্ব, শ্রীপর্ণা সরকার লিখেছেন অসাধারণ ভজন পরিবেশন করেছো নবনীতা, ঈশিতাদি একটু পরে তাকে আমরা পাবো লিখেছেন অসাধারণ, মৌমিতা সাহা লিখলেন কি গাইলি দারুণ অসাধারণ অপূর্ব, অঞ্জন কুমার বসু লিখেছেন বহত খুব। সঙ্গে আপনারা থাকুন ঠিক যেভাবে আছেন, আমরা চলে যাব ঈশানের গান। নমস্কার, আমি ঈশান দাস, আমার গুরু আত্রেয় মজুমদারকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। জানা বাজে জানা
श्रृंगार लाजे बाजे 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 छनन जाना बाजे शुरो बहार रोशो श्रृंगार लाजे बाजे 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 छनन जाना श्रृंगार लाजे बाजे 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 जनना जाना जनना 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 बाजे बाजे जनना जनना जानी ना कखन जानी ना मुने रखो कि ना रखो जानी ना कखन कोथाय तुमी थाको जानी ना मुने रखो कि ना रखो हाय बेदना बेदुर मना जलागे ना तार जनन जाना ना बाजे शुरो बहार रोशो श्रृंगार लाजे बाजे আমি জানি না যে আপনারা আমাদের এই চারজনকে দেখছিলেন তো আমরা এখানে যাদের দেখছিলেন ওপারে এখানে সাউন্ডে বসে ইন্দ্রনীল সাংঘাতিক মাথা নাড়ছে এখানে দিবাস ক্যামেরার সামনে বসে মাথা নাড়ছে এরপরে আমার যেটা মনে হলো ও বাবাই আছে মানে এত সুন্দর মাস্ক টাস্ক পরে রয়েছে বোঝার উপায় নেই তো ওরা এত মাথা নাড়ছিল আমার একটা বিরাট কোশ্চেন মার্ক এসে গেছিল মনে যে ওর গানের পর কাকে ডাকা যায় তখন একটা মানে সাউন্ডের যে আমাদের রুমটা সে ইন্দ্রনীলের পাশ থেকে একটা মুখ ভেসে উঠলো না এবার তো একেই ডাকতে হবে আমরা সুভাশিস দাস সুভাশিস মিত্র এবং পারমিতা ঘোষ দুজনকে যুগ্মভাবে ডেকে নেব কেননা এরপরে এদেরই ডাকা উচিত কর্ণধার দুজনকে অর্পিতা নন্দী এবং বিশ্বরঞ্জন নন্দী যারা দুজনই আমার অত্যন্ত প্রিয় বন্ধু
আমরা দুজনে এই জন্য এসেছি কারণ আমরা একটু বৈচিত্র্য আনব, মানে একটি গান, একটি রবীন্দ্রনাথের গান আমরা দ্বৈত ভাবে করব, তো সেই জন্য একসাথে আমরা এসেছি। নমস্কার, শুভ সন্ধ্যা। বর্ষ শেষের শেষ আনন্দ সন্ধ্যায় আমরা সকলে গীতিকা মিউজিক ডান্স কলেজের কর্ণধার, আমাদের অত্যন্ত প্রিয়, খুব ভালোবাসার অর্পিতা বিশ্বরঞ্জনের আন্তরিক আমন্ত্রণে আজ এখানে এসেছি। তা বিশ্ব যখন ফোন করে তখনও আমাদের আমন্ত্রণ জানায় এবং তার সঙ্গে আমাদের একটু ডুয়েট গান গাইবার অনুরোধ জানায়। তা আমরা চেষ্টা করছি, সকলে ভালো থাকবেন। শুরু করছি আমাদের নিবেদনে প্রকৃতি শীত ঋতুর কবিগুরুর একটি গান। কি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার শয়না প্রাণে কিছুতে শয়না যে কৃপণ হয়ে আজ আপন ভুবন মাঝে আমার শয়না প্রাণে কিছুতে শয়না। বুঝতে নারে বনের বিনা তোমার প্রসাদ পাবে কি না, বুঝতে নারে বনের বিনা তোমার প্রসাদ পাবে কি না, প্রেমের হাওয়ায় গগন ভরা ব্যাকুল রোদন বাজে কৃপণ হয়ে আপন ভুবন মাঝে আমার শয়না প্রাণে কিছুতে শয়না যে কি মায়া। কেন মরুর পারে কাটা বেলা রসের কাণ্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার কূপের ভাণ্ডারি, কেন মরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারি, রক্ত পাতা শুষ্ক শাখে উকিল তোমার কই গোডাকে, রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার ওই গোডাকে, শূন্য সভা মৌন বাণী আমরা মরিলা যে কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার শয়না প্রাণে কিছুতে শয়না যে একে মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার শয়না প্রাণে কিছুতে শয়না যে কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার শয়না প্রাণে কিছুতে শয়না যে কি আমার নিবেদনে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি অতি বিখ্যাত গান
মিশ্র খাম্বাজ রাগের উপর। এখন চারদিকে অতিমারির প্রকোপকে আমরা উপেক্ষা করে একটু আনন্দ উৎসবে মেতেছি, সেরকমই অনুভূতির একটি গান। কি মধুর ছন্দ মধুর গন্ধ পবন মন্দ মন্থর, একি মধুর মুঞ্জরিত নিকুঞ্জ পত্র পুঞ্জ মর্মর, একি পত্র পুঞ্জ মর্মর, মধুর ছন্দ চলচ্চিত্রের গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আর সুর অনিল বাগচির, বিখ্যাত গান। আর পর্দায় কাকে আমরা দেখেছি সে তো আমরা সবাই জানি, গানটা শুরু হলেই বোঝা যাবে। মান্না বাবুর গাওয়া একটি অসম্ভব ভালো গান।
বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে আমি যে আতর গো আতর দানে ভরা আমি যে আতর গো আতর দানে ভরা আমারই কাজ হলো যে গন্ধে খুশি অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার আমাদের সঙ্গে ছিল মানে দেবাশিস আর বিশ্বরঞ্জন, এই দুজন থাকলে আর তো ভাবনা চিন্তা আমাদের কিছু করতে হয় না। আর সাউন্ডে আমাদের তো রয়েছেই দুজন, ইন্দ্রনীল আর দিবাস। হ্যাঁ
অনেকক্ষণ আমরা কমেন্টসগুলো পড়তে পারিনি, তন্ময় হয়ে শুনছিলাম। মিত্রা দাশগুপ্ত, আহা অপূর্ব শুনছি, শ্রীপর্ণা সরকার, বা আপনি সব গানে সমানভাবে স্বচ্ছন্দ, সুভাষিস দা, সুস্মিতা চক্রবর্তী, আহা আমি যে জলসা ঘরে, শুক্লা দাশগুপ্ত বা সুভাষিস, মিত্রা দাশগুপ্ত লিখেছেন আহা অপূর্ব, মুগ্ধ হয়ে শুনছি, সুস্মিতা চক্রবর্তী, সহযোগী শিল্পীরা ফাটাফাটি, মল্লিকা মিত্র, বা ভালো লাগলো মধুর মধুর ছন্দ। আচ্ছা মীরা মিত্রা দাশগুপ্ত অসাধারণ, শ্রীপর্ণা সরকার বাকরুদ্ধ করে দিলে পারমিতা দি, অজন্তা চক্রবর্তী লিখেছেন খুব ভালো লাগছে পারমিতা আর সুভাষিস দা, শ্রীপর্ণা সরকার আমার প্রিয় দুই শিল্পী, অসাধারণ পরিবেশনা। এভাবেই আমরা চলবো। দেখলেন আমার কমেন্টস পড়ার মাঝখানে এসে আমাদের খুব প্রিয় গীতিকার, বলা যায় যে একদম আষ্টেপৃষ্টে অর্পিতা ওকে স্নেহ মমতা দিয়ে ধরে রেখেছে, সঙ্গে বিশ্বর মাঝে মাঝে বকা মাঝে মাঝে ভালোবাসা, এইভাবেই অভ্রনীলকে নিয়ে এগিয়ে চলেছে ওরা। অভ্রনীলকে আমরা পেয়েছি, অভ্রনীল বড্ড ভালো ছেলে, ওর গানও শুনুন আপনারা, গীতিকা সবার জন্যে, সেই গীতিকার আজকের সন্ধ্যায় অভ্রনীলকে আমরা সাথে পেয়েছি। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি আমার প্রথম গান আরম্ভ করছি, আমার প্রথম গান হয়তো তোমারই জন্য। কখনোই কান্তি চেয়েছি তোমায় জানি,
পরবর্তী নিবেদনে আমাদের সঙ্গে থাকবেন উমা ভট্টাচার্য।
উমাদিকে আমরা ডেকে নেব আমাদের সাথে। আর ভীষণ সুন্দর আমাদের এই পিয়ানোসিমো যে স্টুডিওটা, যতবারই আসি সেটা লাইভ করতে হোক কিংবা রেকর্ডিংয়ের জন্য, দেবাশিস দাকে একটা এক্সট্রা থ্যাঙ্কস আমাদের দিতেই হয়। পুরো পুরো পরিবারটাই মনে হয় যেন আমাদের বড় চেনা বড় কাছের, তাই এখানে অনুষ্ঠান করতে অনেক অনেকটাই ভালো লাগে। যদিও চারদিকে মঞ্চ খুলে গেছে, অনেক কিছুই শুরু হয়ে গেছে, তবুও এই ফেসবুক লাইভ যদি পিয়ানোসিমোতে বসে আমরা করি তবে কিন্তু অন্য রকম আমেজ আমরা পাই, সেটা বারে বারেই বলতে হয়। আমাদের সঙ্গে রয়েছেন উমাদি, উমা ভট্টাচার্য, আর সঙ্গে রয়েছেন আপনারা। ভীষণ ভালো লাগছে যে আমাদের সাথে সাথে আপনারাও ঘর থেকে আমাদের দেখছেন এবং উৎসাহিত করছেন। অসুবিধা তো হচ্ছে, আমার সবই তো উঁচু উঁচু লাগছে, কি করবো, দাঁড়িয়ে করবো, না বাজলেই পারবো না। নমস্কার, আমি প্রথমেই গীতিকা কলেজ, মিউজিক্যাল কলেজ অ্যান্ড ড্যান্সের অধ্যক্ষ শ্রী বিশ্বরঞ্জন নন্দী ও শ্রী অমিতা নন্দীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার জন্য। আর জানাচ্ছি আমার সঙ্গে দেবাশিস সাহা কিবোর্ডে আছেন, তবলায় বিশ্বরঞ্জন নন্দী আছেন, ওদের দুজনকে জানাচ্ছি আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর জানাচ্ছি মৌ গুহুকে সঞ্চালনার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দিয়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীত এবং একটি পল্লীগীতি গান গাইব। আমি একটি পূজা পর্যায়ের গান আরম্ভ করছি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ভুবনে সার, তোমার প্রেম তো যে মিছে তাই প্রেম হতো যে মি
করুছি তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিজে আমায় নইলে জীবনে সর তোমার প্রেম খুঁজে নিয়েছি তাই ঘাটে লাগাইবা তোমার নাম সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম আমি পাড়ের আশায় বৈশায় আছি আমি পাড়ের আশায় বৈশায় আছি আমায় লইয়া আসা লাগাইবা তোমার নাম সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার এই পাড়েতে দরুদ না
শুনলাম আমরা, ভীষণ ভীষণ ভালো লাগছিল, চুপ করে আমরা শুনছিলাম আর সবাই মিলে মাথা নাড়ছিলাম। ঈশিতাদি লিখেছেন খুব ভালো লাগছে, তরুণ মৈত্র মৈত্রদা লিখছেন খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে তোমরা আমাদের সঙ্গে রয়েছো, প্রান্তিকা রয়েছে আমাদের সঙ্গে। পরবর্তী শিল্পীকে ডেকে নিয়ে আমাদের খুব প্রিয় শর্মিলা সেন, শর্মিলাদি আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী নিবেদনে। আমাদের সঙ্গে যারা রয়েছেন একেবারে সন্ধে থেকে পাঁচটা থেকে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। প্রথমে যাদের পেয়েছিলাম অনেকেই হয়তো বিভিন্ন কারণে আমাদের ফেসবুক লাইভ থেকে একটু বেরিয়ে গেছেন, কিন্তু আবার নতুনভাবে সংযুক্ত হচ্ছেন অনেকে, এটা আমাদের কাছে পরম পাওয়া, গীতিকার কাছে পরম পাওয়া। এখন আমাদের সঙ্গে থাকবেন শর্মিলা সেন। গীতিকার, এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশ্বরঞ্জন, আমি তো ওদের নাম ধরেই ডাকি অনেক ছোট, বিশ্বরঞ্জন এবং অর্পিতা দুজনকেই আমার অনেক সাধুবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আমি দুখানি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব। Thank you.
এখন ঘোর ভাঙে না তোর যে মেলে না তোর আঁখে কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস রে তুই তাকে ওরে অলস জানিস রে তুই তাকে জাগো এবার জাগো বেলা শীতের বনে কোন শিকড়।
সঙ্গে ছিলেন আমার সঙ্গে, অনেক ধন্যবাদ। আর আমার দুই পাশে যারা আছে বসে, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শর্মিলা দিকে। আমরা কিন্তু অনেকেই আছি ফেসবুক লাইভে, সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি গীতিকার এই অনুষ্ঠান নিয়ে। পরবর্তী নিবেদনে আমাদের সঙ্গে থাকবেন মল্লিকা মিত্র। আমরা রয়েছি গীতিকার 40তম অ্যানুয়াল মিউজিক কনফারেন্সে, যেটা অনুষ্ঠিত হচ্ছে স্টুডিও পিয়ানোসিমো থেকে। সরাসরি ফেসবুক লাইভে আমরা রয়েছি, 5টা থেকে রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন বহু পরিচিত শিল্পীদের, আমরা গীতিকার এই মিউজিক কনফারেন্সে আপনাদের কাছে নিয়ে আসতে পারছি। এটা আমাদের পরম সৌভাগ্য, কেননা বিশ্ব ও অর্পিতা যেভাবে বেশ কিছুদিন নিজেদের, আমি বলবো, একটা বিশাল লটারি পাওয়ার মতো বিষয় নিয়ে মাতোয়ারা ছিল, সঙ্গে আমরাও সে সময় ওদের খুব মিস করছিলাম, কিন্তু ওরা যে আবারও শুরু করলো এটা আমাদের অনেকটা অনেকটা ভালো লাগা। রয়েছেন মল্লিকা মিত্র, তার সঙ্গীত পরিবেশন। নমস্কার। এই শীতের দিনে আমরা অনেকক্ষণ থেকেই এখানে অনেকে জমায়েত হয়েছি এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা গীতিকার দুই কর্ণধার বিশ্ব আর অর্পিতাকে, আর দুদিকে যারা বসে আছেন দেবাশিস দা, বিশ্ব ক্যামেরার ওদিকে যারা বসে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার নিবেদনে দুটি গান, প্রথম গান সদা থাকো আনন্দে। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসার
অসংখ্য ধন্যবাদ মল্লিকা দিকে। হ্যাঁ, একটু মাইক্রোফোনটা ঠিক করতে হবে। রুমি আজনবী খুব চেনা নাম আমাদের, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে আমার মনের কোণে। হ্যাঁ, মল্লিকা দি গাইলেন এই গানটি। উমা ভট্টাচার্য লিখেছেন খুব ভালো লাগছে শুনতে। ঈশিতা পান লিখেছেন খুব ভালো হচ্ছে। এর পরবর্তী নিবেদনে আমরা যাকে ডাকবো তিনি ঈশিতা পান। আর
ও আচ্ছা আচ্ছা, ঈশিতাদি একটু পরে আসবেন আমাদের, হ্যাঁ আমাদের সঙ্গে আসছি, যিনি আসবেন তিনি আসলেই একটা মানে ঝটটর বয়ে যাবে এরকম মানুষ। হ্যাঁ এলেনও ঠিক সেভাবে, আমি নামটি ঘোষণা এখানে নামটি লেখা ছিল একজনের, তো দরজা যিনি খুললেন তিনি মনের কোণের বাইরে থাকেন না, আমাদের একদম মনের কোণেই থাকেন। দেখে ভালোও লাগলো যে দেখা হয়ে গেল আবারও সামনাসামনি, ডক্টর তানিয়া দাস। তানিয়া দিকে ডেকে নেব তারপর আমরা, তারপর আমরা থাকবো ঈশিতা পাদের সঙ্গে। নমস্কার, আমি কি বলি সব জায়গায় যা বলি এখানেও একই কথা বলি, যে আমার মেয়ে জামাই অর্পিতা এবং বিশ্ব, তাদের ডাকে আসবো না বলা আমার, আমি বলতে চাই যে আমার প্রায় সাহসই নেই সেরকম যে আসবো না এই কথাটা বলবো, কেননা ভালোবাসার ডাক কখনো কোনো দিন এড়ানো যায় না। এবং আরও একটা লোভ এখানে থাকে যে এলে আমার গত 40 বছরের চেনা আরেকটি মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, সেটি দেবাশিস। তো এই লোভ সংবরণ করা ভীষণ অসম্ভব, তাই আর আমি যখন থেকে এসে বসে আছি প্রত্যেকে এত সুন্দর গাইছে, আমি যতটুকু শুনেছি খুব ভালো লাগছে, যে তার মানে এসবের মধ্যেই তো আমাদের বাংলা সংস্কৃতি বেঁচে থাকবে, খুব ভালো লাগছে। দুটো গান পরপর করে যাই। উড়ে 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 আমার মন মেতেছি, উড়ে 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 আমার মন মেতেছি, তালি আজ থামাই কি রে, উড়ে 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 আমার মন মেতেছি, তালি আজ থামাই কি রে, সে যে আকাশ পানি হাত পেতেছে তারে আজ নামাই কে রে, উড়ে 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 আমার মন মেতেছে তারে আজ থামাই কে রে, সে যে আকাশ পানি হাত পেতেছে তারে আজ নামাই কে রে, উড়ে 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 আমার মন মেতেছে। ভাই নাচ রে ও ভাই নাচ রে, ছাড়া পে মাছ রে ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে, ছাড়া পে মাছ রে ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, তোরে আজ থামাই কে রে, উড়ে 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 আমার মন মেতেছে তারে আজ থামাই কে রে, উড়ে 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 আমার মন মেতেছে তারে আজ থামাই কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে তারে আজ নামাই কে রে, উড়ে 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 আমার মন মেতেছে তারে আজ থামাই কে রে, উড়ে 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 আমার মন মেতেছে, উড়ে 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 আমার মন মেতেছে, উড়ে 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 আমার মন মেতেছে। এত ভালো বাজায়েরা, আমার সবসময় মনে হয় যে মানে গানটা এমনিতেই কি আর বলবো, আমি তো মাঝে মাঝে বলি যে গানটা না করলেও চলে বোধ হয়, শুধু বাজনাটা হলেও এত অপূর্ব বাজায়। পরের গানটি রবি ঠাকুরের, এখন শীত পৌষের একটি গান।
পড়ে যাবে। আর মৌ পাশে বসে থাকা মানেও একটা অনুপ্রেরণা, সেই অর্থে আমার ও তো আর একটি কন্যা প্রায়, তো বোন না কন্যা মাঝে মাঝে ভাবি, তো ও থাকাও, সামনে আবার আমার দাদা এসে গেছেন, এইরকম আনন্দের মিলন বোধ হয় এখানেই সম্ভব ওর পিতা আর বিশ্বরঞ্জনের কাছে। পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়, পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো, মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, ধরার খুশি ধরে না গো ধরার খুশি ধরে না গো ওই যে উঠালে মরি হায় হায় হায়, পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। অর্চনদা লিখেছে অসাধারণ অনবদ্য, উমাদি লিখেছে তানিয়াদি দারুণ গাইলেন, আমাদের সঙ্গে ঈশিতা পান লিখেছেন দারুণ দারুণ, সব্বাই রয়েছে, রোকেয়া ডলি লিখেছেন শুভ কামনা অবিরাম, সত্যি বসন্ত চলে যাওয়ার পর আমরা ভাবি যে তুমি তো বসন্ত, এত মানে ভাইবটাই এত এনার্জেটিক, আসলে এত ভালো লাগে, মানে এই ভীষণ সুন্দর একটা বসন্তের বাতাসের পর একটা স্নিগ্ধ শ্যামলিমা খুব দরকার, সবুজ চিরনতুন, সেই রকম একজন স্নেহপ্রবণ আমাদের দাদা, যাকে দেখলেই শান্ত হয়ে যায়, যাকে দেখলেই মন ভালো হয়ে যায়।
শ্যামল ভট্টাচার্য। শ্যামলদাকে আমরা ডেকে নেব আমাদের ঠিক এই হারমোনিয়ামের কাছাকাছি, আর তার সঙ্গে অর্পিতাকে আবারও একটু অনুরোধ করব শ্যামলদার সঙ্গে যদি হারমোনিয়ামটি সঙ্গত করে দেয়, খুব ভালো লাগবে আমাদের। শ্যামল ভট্টাচার্য। নমস্কার, এখানে আপনাদের সকলকে আমি আমার প্রীতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে দুটি গান করার চেষ্টা করছি। হে খুনিকের অতিথি এলে প্রভাতে হরে চহিয়া ফলি পথু বহিয়া, হে খুনিকে রতিথি ও নমরা বিরহিণী রে কহনি ফিরে আর বিষদে শিশিরনি রে এলে নাহি এলে প্রভাতে করি চাহিয়া ধরা শিফালি পথ বহিয়া, হে খুনিকে অতিথি ও গো করুণ কি মায়া জানো মিলন চলে বিরহ চলেছো পথে আলো পূজনে আধার পানে মন ভুলানো মন প্রাণে গান গাহিয়া, হে খুনিকে রতিথি এলে প্রভাতে হরে চহিয়া ধরা শিফালি পথ বহিয়া, হে খুনিকে রতিথি। Oh,
একটা ছোট্টখাট্টো না কি সুন্দর আড্ডা হয়ে গেল শ্যামলদার সঙ্গে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, একটু সরে বসি তাহলে তোমার আসতে সুবিধা হবে। ঈশিতা পান, ঈশিতা পানকে এর আগে ডেকেছিলাম মাঝখানে, দুজন আমাদের খুব প্রণম্য শিল্পী, তানিয়া দি আর শ্যামলদাকে আমরা ডেকে নিলাম। আর এখন আমাদের সঙ্গে ঈশিতা পান থাকবেন, যে কথা বলছিলাম যে ছোট্ট করে না কেমন একটা ঘরোয়া আড্ডাও হয়ে যাচ্ছে। দেবাশিসদা অনেক কিছু জানতেন না, বিশ্বরঞ্জন অর্পিতার এই ছোট্ট রাজকন্যাটি এসছে, টুক করে এর মধ্যেই কি সুন্দর একটা উইশ করে দিলেন। এইটাই হচ্ছে আমাদের বেঁচে থাকার আনন্দের এক অন্য ভূমি। আমাদের সঙ্গে রয়েছেন ঈশিতা পান, ঈশিতার গান শুনি আমরা। নমস্কার, শুভ সন্ধ্যা। গীতিকাতে এসে খুব ভালো লাগছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আমার খুব কাছের বিশ্বরঞ্জন এবং অর্পিতাকে। ওদের আন্তরিকতায় এখানে এসে গান করতে ভীষণ ভালো লাগে। আর সঞ্চালনায় মৌদি এবং কিবোর্ডে দেবাশিস, এদেরকে মানে অসাধারণ এরা গুণী, তাই এদের সঙ্গে পেয়ে খুবই ভালো লাগছে। আর এদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার সকল গীতিকার সদস্যবৃন্দকে জানাই শুভেচ্ছা এবং সকল দর্শক শ্রোতাবৃন্দদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব, একটি পূজা পর্যায়ের উপর এবং একটি প্রেম পর্যায়ের উপর। তো আমার প্রথম নিবেদনে পূজা পর্যায়।
Thank you.
ইশিতাদিকে। পরবর্তী নিবেদনে আমাদের সঙ্গে থাকবেন প্রীতি বিশ্বাস। অর্চনদা লিখেছেন খুব খুব ভালো ইশিতা, উমাদি লিখেছেন অসাধারণ গায়কী, শর্মিলাদি লিখেছেন অপূর্ব অপূর্ব, শর্মিলাদি বলেছেন ইশিতা খুব ভালো গাইছ। পরবর্তী নিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি বিশ্বাস। Oh no.
Bye.
খুব খুব সুন্দর লাগলো প্রীতির গান। পরবর্তী এবং প্রান্তিক নিবেদনে আমরা থাকব সৌরভ গাঙ্গুলির সঙ্গে। সৌরভকে আমরা ডেকে নেব আমাদের ঠিক এই সুন্দর একটি অনুষ্ঠানের শেষ শিল্পী হিসেবে। প্রায় পাঁচটা থেকে আমরা রয়েছি আপনাদের, প্রায় কেন, পাঁচটা থেকেই রয়েছি আমরা, হ্যাঁ ডট পাঁচটা থেকেই রয়েছি। এত সুন্দর একটা পিয়ানো সিমোর স্টুডিওতে, যেখানে দেবাশিস তার একটা পারিবারিক ভিত্তি আমরা পাই। আজকে দিবাসকে মিস করছি, কিন্তু যে রয়েছে বাবান, বাবাই, বাবাইও কিন্তু ভীষণ সহযোগিতা করছে, আর ইন্দ্রনীল তো যথারীতি আমাদের পরিবারের একজন হয়ে গেছে। তো সৌরভ গাঙ্গুলিকে আমি অনুরোধ করব যে যেহেতু লাইভটি চলছে, আমরা যত দ্রুত আপনাদের কাছে পৌঁছতে পারবো ততই ভালো লাগবে আমাদের। যারা রয়েছেন তাদের সঙ্গে একটু দেখে নিই। শর্মিলা দি লিখেছেন বাহ্পা, শর্মিলা সেন, উমা ভট্টাচার্য লিখেছেন অসাধারণ গায়কী, সুস্মিতা চক্রবর্তী লিখেছেন বাহ দুটি গানই খুব ভালো গাইলেন। আমাদের সঙ্গে বেশ কয়েকজন রয়েছে, আমরা রয়েছি গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিকের 40তম অ্যানুয়াল মিউজিক কনফারেন্সে। একটা কিন্তু প্রীতির গানের রেশ ধরে বলি, অনেক কিছু বেঁধে টেঁধে ফেলা গেল বটে, বেশ খানিক দিন ঘরবন্দিও ছিলাম, কিন্তু যারা মনে প্রাণে শিল্পকে ভালোবাসি, শিল্প চর্চা করতে ভালোবাসি, তাদের কিন্তু বেঁধে রাখা গেল না। আমরা এই রকমভাবে ফেসবুক লাইভে বরাবর আপনাদের কাছে পৌঁছে গেছি, এখনও খানিকটা এদিক ওদিক করে মঞ্চে অনুষ্ঠান করা সত্ত্বেও আমরা কিন্তু চলে এলাম। আমাদের সঙ্গে সৌরভ গাঙ্গুলি রয়েছেন, আজকের প্রান্তীয় শিল্পী। উৎসব গেল আমাদের, তো সেই উপলক্ষে দুটো ব্রহ্মসঙ্গীত করব, একটি রবীন্দ্রনাথের, আর প্রথম যে গানটি করব সেটি জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের একটা ব্রহ্মসঙ্গীত। জয় পরম শুভ সদন ব্রহ্ম সনাতন জয় পরম
জয় বেশ পাতা আনন্দ বিধাতা জয় বেশ পাতা আনন্দ বিধাতা জয় বেশ পাতা আনন্দ বিধাতা জয় দেব দেবেশ জীবে সাধক ও গো প্রেমিক ও গো পাগল ও গো ধরা
অসংখ্য ধন্যবাদ জানাই সৌরভ গাঙ্গুলিকে। গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিকের পক্ষ থেকে বিশ্বরঞ্জন এবং অর্পিতা আপনাদের সবাইকে জানায় অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যেভাবে পাশে ছিলেন সন্ধ্যে থেকে, সেই পাশে থাকার যে ঋণ, সে ঋণ সঙ্গে নিয়েই কিন্তু আজকের মতো আমরা গীতিকার এই অনুষ্ঠান শেষ করলাম। আশা করি আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে ঠিক এভাবেই থাকবেন। নমস্কার, শুভরাত্রি।